আমি কোরআনে কারীমের একাধিক জায়গা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক আল্লাহ রাব্বুল কাছে আমি কামনা করছি। যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি তা হলো, আমাদের যে কোনো আমল, যে কোনো ভালো কাজ, এটা আরশে আজিমের মালিকের কাছে গ্রহণযোগ্য হবে, আমাদের আমল নামায় কাউন্ট হবে, যুক্ত হবে, হিসেব করা হবে, তখন যদি সে আমলটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নিয়ম, সুন্নাহ, পদ্ধতি অনুসারে হয়। আর যদি তার পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে হয় তাহলে এটার নাম হলো ভেজাল আমল। এটার নাম কি আমল ভাই? আল্লাহ তাআলার কাছে ভেজাল কোনো কিছু গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া, পরিচ্ছন্ন ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। এইজন্য একজন ইমানদারের চেষ্টা থাকবে আমল যতটুকুই করতে পারি সেটা যেন পিওর হয়, সেটা যেন কি হয় ভাই, খাঁটি হয়, নির্ভেজাল হয়। দুনিয়াটা অবশ্য আমরা খুব ভালো বুঝি, ভেজালের ছড়াছড়িতে আমরা এখন আসল এবং পিওর জিনিস খোঁজার জন্য সবাই চেষ্টা করি, ঠিক না? ঠিক। একটা লাউ কিনতে গেলে বাজারে দেখা যায় বেচারা সবজি বিক্রেতার লাউ সবগুলাতে নখ দিয়ে দিয়ে আমরা ফুটে করে ছেড়ে দিই, ঠিক না? ঠিক। কেন? যেন একটা কচি লাউ বাড়িতে আনা যায়, ঠিক না? ঠিক। যাতে দেখতে কচি হলেও আবার বুড়া লাউ কেনা না হয় ব্যাগে না ঢুকে, এই জন্য আমরা চেষ্টা করি লাউকে ঘুরিয়ে ঘাড়িয়ে উপর নিচ করে এমনে অমনে নখ দিয়ে টিপে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করার চেষ্টা করি। কেন? যাতে করে কোনো প্রকার ভেজাল জিনিস আমাদের ব্যাগে না উঠে, বাড়িতে না আসে, ঠিক না? ঠিক। এইভাবে যত জিনিস আপনি কিনতেন, প্রত্যেকটা জিনিস কেনার আগে সেটা পিওর কিনা যাচাই করার চেষ্টা আমরা করি কি করি না? অথচ দুনিয়ার এই 50-60 টাকার লাউ, দুনিয়ার এই সামান্য টাকার সদাই, এটা কেনার জন্য যে চেষ্টা আমরা করি, বেশিরভাগ মুসলমানরা আমরা জান্নাত কেনার মতো যে আমল, যেটার বিনিময়ে আমরা জান্নাত কিনব, সেটার জন্য আমাদের তেমন কোনো চেষ্টা প্রচেষ্টা খুব একটা, বিশেষ করে সেটা কতটা আসল, কতটা নকল, কতটা ভেজাল, কতটা পিওর, এটাকে পরখ করার তেমন কোনো প্রয়োজন আমরা অনুভব করি না। যা চলে আসছে সেটাই করি, যা করে আসছি সেটাই করি, কোনো সংস্কার, কোনো সংশোধনী, কোনো প্রকার ইসলাহ এটা আমরা গ্রহণ করতে রাজি না। দুনিয়ার ব্যাপারে আমরা বুঝি যে ঝামেলা হলে সমস্যা, ত্রুটিপূর্ণ হলে সমস্যা, আসলটা নেওয়ার চেষ্টা করতে হবে, অথচ দিনের ব্যাপারে আমাদের মানসিকতা চরম উদাসীন। মুহতারাম হাজিরিন, এই মানসিকতা যদি কারোর মধ্যে থাকে তাহলে এই আমল নিয়ে, যে আমলটাতে ভেজাল আছে, সে আমল নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা বর্ণিত হাদিসে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, যে ব্যক্তি আমাদের এই কাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কি ছিল ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, দ্বীনের পথে আহ্বান করা, মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করা, মানুষকে আখিরাত মুখী করা, অনন্ত অসীম কালের যে জীবন আসছে সে সম্পর্কে সজাগ করা, অর্থাৎ দ্বীনের কাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এই কাজে, অর্থাৎ ইসলামের কাজে, যদি কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করে যেটার কোনো গোড়া ভিত্তি কোরআন বা হাদিসে নাই, সেই কাজটা কি হবে? ফাহুয়ারাদ, মানে কি? সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যানযোগ্য, আল্লাহর কাছে সেটা কাউন্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। হবে তো না, বরং এর পাশাপাশি
আপনি সওয়াব মানা করে মনে করে যদি এমন কাজ করেন যেই কাজ করার জন্য কোরআনে নির্দেশ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নির্দেশ নাই অথবা কোনো আমলকে এমন সিস্টেমে করেন এমন উপায়ে করেন যে উপায়টি কোরআন বা হাদিসে বলা হয় নাই তাহলে সেই আমলটি করার ফলে আল্লাহর কাছে সেটা প্রত্যক্ষাত হবে এর মানে এখানেই শেষ না এই আমলটি করার কারণে সওয়াব তো দূরের কথা উল্টা আমলনামাতে গুনাহ লেখা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর তিনি বলেছেন আলাইকুম বিসসামই ওয়াত তাআহ তোমরা শুনবে এবং আনুগত্য করবে আল্লাহর বাণী শুনবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলোকে শুনবে ওয়াত তাআহ সেগুলোকে মেনে চলবে আর যত ইসলামের নামে এমন কোন আদেশ বা নিষেধ তোমরা পাবে যে আদেশ নিষেধটা না আল্লাহ করেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেগুলো যদি কেউ অনুকরণ করে তাকে সাবধান করছেন নবীজি হাদিসে সাবধান করা হয়েছে তোমরা সাবধান থাকবে মুহদাসাতিল উমুর ইসলামের নামে নতুন নতুন পদ্ধতি নতুন নতুন নিয়ম যেগুলোর ভিত্তি কোরআনে পাওয়া যায় না হাদিসে পাওয়া যায় না এগুলো থেকে তোমরা সাবধান থাকবে কেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ কারণ ইসলামের নামে যত নতুন আবিষ্কার পাবে এই সবগুলোর নাম হলো বিদআত এগুলোর নাম কি ভাই বিদআত ওয়া কুল্লা বিদআতিন দালালা আর সকল বিদআতের খোলাসা এবং সার নির্যাস এবং যোগফল হলো গোমরাহী পথভ্রষ্টতা সকল বিদআত মানুষকে জান্নাতের ট্র্যাক থেকে পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের রাস্তা নিয়ে যায় গোমরাহ হয়ে যায় গোমরাহ মানে রাহমানের রাস্তা গোমরাহ মানে হলো যে ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলে পথভ্রষ্ট হয়ে যায় পথ হারিয়ে ফেলে বিদআত মানেই হলো পথ হারিয়ে ফেলা জান্নাত থেকে জাহান্নামের পথে চলে যাওয়া ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আর সকল পথ হারা ব্যক্তির পথ যারা সিরাত মুস্তাকিম থেকে সুন্নতে রাসূলের পথ থেকে সরে যাবে ছিটকে পড়বে সেগুলোর সবগুলোর এই পথগুলোর গোড়া এবং গন্তব্য শেষ মাথায় কি আছে জাহান্নাম তাহলে দেখতে ইসলামের কাজ শুনতে মনে হয় ভালো জিনিস কিন্তু যদি তার কোনো গোড়া না থাকে ভিত্তি না থাকে কোরআন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সুন্নতে সেটাকে যদি ইসলামের নামে আমরা করি সেটাকে যদি আমরা সওয়াব মনে করে করি তাহলে সেই কাজটা বেদাত এবং বেদাতের ঠিকানা কোথায় তাহলে বেদাত করলে শুধু সওয়াব হবে না তা না বরং উল্টা আমলনামাতে কি হবে গুনাহ হবে দুনিয়ার ক্ষেত্রে যত নতুন হবে তত ভালো যত আপডেট হবে তত ভালো আপনি একটা মোবাইল ফোন কিনেছেন সফটওয়্যারগুলো কয়দিন পর পর অটোমেটিক আপডেট হয় যত আপডেট সফটওয়্যার হবে ওইটার ভ্যালু মূল্য ওইটা ইউজ করে তত সুবিধা হবে শান্তি হবে ঠিক না ঠিক মোবাইল ফোন আপনার কাছে একটা আছে পুরাতন মডেলের নতুন লেটেস্ট মডেল যেটা বাজারে আসে ওইটা নিতে পারলে আপনার বিভিন্ন ফ্যাসিলিটিস বিভিন্ন রকমের সেখানে সুযোগ সুবিধাগুলো অনেক বেশি পাওয়া যায় ভালো পাওয়া যায় এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যত আপ টু ডেট হবে যত আধুনিক হবে যত নতুন হবে তত ভালো হবে দ্বীনের ক্ষেত্রে হুবহু উল্টা দ্বীনের ক্ষেত্রে হলো ওই আমল আল্লাহর কাছে তত বেশি ওজনদার হবে আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে যে আমলটা গোড়ার সাথে অরিজিনের সাথে যত বেশি মিল থাকবে যেখানে কোনো নতুন কোনো কিছু ঢুকানো হবে না সে আমলটা আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য